স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, তিনি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু তাকে ফসল হিসেবে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কথা শুনে সংসদে বসে হেসে দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই স্বতন্ত্র সংসদ সদস্য এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তার দেখা হয়, উনি তাকে হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকের মধ্য দিয়ে এমপি হয়ে গেছ, ফেসবুক ব্যবহার করে সংসদ সদস্য হয়েছেন উল্লেখ করে সাইদুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। ডিজিটাল বাংলাদেশ না হলে তিনি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতেন না। ফেসবুকে জনপ্রিয় স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, তিনি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু তাকে ফসল হিসেবে তুলেছেন শেখ হাসিনা। এই বক্তব্যকে টেবিল চাপড়ে স্বাগত জানান অন্য সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই সময় হাস্যোজ্জ্বল দেখা যায়। অনেকটা হাস্যরস করে ব্যারিস্টার সুমন বলেন, সৌভাগ্য কি দুর্ভাগ্য তিনি জানেন না, তার আসন পড়েছে প্রধানমন্ত্রীর সামনে, তিনি সব দেখতে পান। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন পড়েছে প্রধানমন্ত্রীর চোখের সামনে, নড়াচড়ার কোনো সুযোগ নেই। সাইদুল হক বলেন, সংসদের বাইরেও নড়তে পারবেন না, ভেতরেও পারছেন না। তবে তিনি ভয় পান প্রধানমন্ত্রীর পেছনে থাকা সরকারি দলের এমপিরা বসেছেন, তারা তো সকল ক্ষমতার উৎস, তাদের হয়তো প্রধানমন্ত্রী সবসময় চোখে দেখতে পারেন না। তবে তার বিশ্বাস, প্রধানমন্ত্রী তাদের যেভাবে দেখবেন, পেছনে যারা আছেন এদেরকেও যদি একটু চেক করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হাসতে দেখা যায়। সংসদে নিজের অবস্থান কি হবে তা তুলে ধরে সাইদুল হক বলেন, তিনি সরকারের বিরোধিতা করবেন, তবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বঙ্গবন্ধুর বিষয়ে সবাই এক ও অভিন্ন।